ভারতের দক্ষিণে সিনেমার তুমুল জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাখন্ডা ও রশ্মিকা মান্দানা। তারা যে প্রেম করছে বহুদিন আগে থেকে তা ছিল গুঞ্জনে, তবে এবার সেই গুঞ্জন বেড়ে গেল একটা ভিডিও ভাইরাল হওয়ার পর। এই নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে জানা যায়, গুঞ্জন ছড়িয়েছে গোপনে গোপনে হায়দ্রাবাদে একটি রেস্তোরাঁয় নাকি পাকা কথা সেরে ফেলেছেন এই দুই তারকার পরিবার। এদিকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে রশ্মিকা ও বিজয়ের পরিবার রেস্তোরাঁয় একসঙ্গে খাওয়া দাওয়া করছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা ধারণা দুই পরিবার ওই সৌজন্যে সাক্ষাতে আসলে বিয়ের পাকা কথা বলতে এসেছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজন নয়, রশ্মিকাকে নাকি দেখা গেছে বিজয়ের পরিবারের সঙ্গে, একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে এই তারকা জুটিকে। শোনা যায় বিয়ের পাকা কথা বলতেই নাকি রশ্মিকা উড়ে গেছেন দুবাইয়ে। তবে এই বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ রশ্মিকা ও বিজয় দুজনেই।